ভূপেন বড়া আর পরিকল্পিত ভাবে রিপন বড়া ডাঙরিয়াক রাজনৈতিক হত্যা করলে ইয়াত আর কোনো কথা নাই। রাইজে ইতিমধ্যে গম পাইছে, মিডিয়া কর্মী সকলেও গম পায়, বুদ্ধিজীবী সকলেও গম পাইছে। নহলে 36 ঘণ্টা আগতে যদি আমার মাজত সন্দেহ কিবা আছিল তেখেতসকলৰ, আমার লগত বহি ঠিক করব লাগিছিল, মিডিয়াত কি গল এই কথাখার চিন্তা করক। ভূপেন বড়া রিপন বড়া হরুয়ার কারণে যেহেতু তার প্রতিদ্বন্দ্বী পিসিসির প্রেসিডেন্ট আকো হব বলে অসমত চর্চা চলি আছে, তাক পলিটিক্যাল কেরিয়ার শেষ করাতে আজি ষড়যন্ত্র লিপ্ত জনমানসত এই আইডিয়াফক হেয়াবর্তপূর্ণ করা যায় এনেকুয়া চিন্তা করে তেখেতসকলে 36 ঘণ্টা বাকি থাকতে ভূপেন বড়াই যে কথাবিলাক কলে ধোকাবাজ বলে কইছে। তো ভূপেন বড়াক তো আমি এইখানে জবাব দিছি আর ইমান লেতেরা কথা কোয়ার আমার ইচ্ছা নাই। এতিয়া কথাটা হল কংগ্রেসের বাকি ক্রস ভোটিং বহুত কেটা করেছে, তেখেতসকলে এটা এক্সপোজ হওয়ার ভয়ত এজন ওলাই গেছে আর বাকি আরো ওলাব প্রয়োজনে। আমি এতিয়া ইলেকশন চিফ কমিশনক লিখিম যে সিসি ক্যামেরাটাও পরীক্ষা করা হোক কোনে কাক কি ভোট দিছে, এইটা আমাক লাগে 100%। কংগ্রেস ঢেঙর আমিনুল ডাঙরি আছিল, ঢেঙর বিধায়ক মোক দিগন্ত বর্মনে মাতি লৈছে যে আপনার বিধায়ক গোটাইখানি ইয়াত আছে, আমার বিধায়িনী দল মই গৈছো, লাশ ভট্ট জাকির শিকদারে দিছে 126 জন হয়ে গল, তেতিয়া তো এজেন্টর কাম নাই। মই আহতে মোক দিগন্ত বর্মন কলে যে আমার বিধায়িনী দল সকলে বহি আছে বলক যাও, যাই দেখো আমার আমিনুল ইসলাম ঢিং ডাঙরিয়ে কই আছে রকিবুলক যে আপনার ইমান গদ্দার, যদি গদ্দারি করে আপনার কংগ্রেসক আপনাদের গদ্দারি করলে এই কথাটা আমাক নকলে কিয়, আমি ভোট বর্জন করিল হয় আপনার 28টার ভিতর কেইটা ক্রস ভোট করে ধরা পড়ি গেল হয় এতিয়া তো আপনার খেলিব। তেতিয়া রশিদ মন্ডল ডাঙরিয়ায় কৈছে এই কংগ্রেসত আমি না থাকো, ইয়াত গদ্দার আছে, মই রিজন দিম বিচার লাগে। কমলক্ষ পুরকাস্ত কৈছে যে মই ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে যদি ইয়ার ব্যবস্থা নহয় ময়ও রিজন দিম। তারপর রকিবুল ডাঙরিয়া লাহে কই কৈছে যে আমি কালফিটবিলাক ওলাম লাহে লাহে, ইমান চিন্তার কথা নাই, আমি লাহে কই বহি এটু ঠিক করো। ইয়াতে কি বুঝাব বহি আরো কেইজন আছে গোটাই কেটা কংগ্রেসক বিশ্বাসক লব পড়া না যায়। এতিয়া আমি কনফার্ম হম নাম কেটা এনেকই ফটকই কই দিয়া ঠিক নহব, আমি তদন্ত করি আছো, আমি ওলাম যিমানখানি আছে, আমি সিআইডি তো যাম সম্ভবত, আমি উকিলের লগত যোগাযোগ করি আছো, আর আমি নির্বাচন কমিশনত তো এইটা ক্লিয়ার দিম, সিসি ক্যামেরাটো আমাক দেখো পরীক্ষা করা।